আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি গাবতলি গরুর হাটে এবং আপনারা দেখতে চাইছিলেন ছোট গরু, তো শুরু করতেছি ছোট গরু দিয়ে। এটা কার? আপনার ভাইজানের নামটা কি? আসাদুল। সবার নামই আপনি কুষ্টিয়ার? কুষ্টিয়ার বেশিরভাগ মানুষের নাম কি আসাদুল নাকি আরেকজনের সাথে দেখা হলো আসাদুল ব্যাপারে কুষ্টিয়ার? হ্যাঁ আচ্ছা, তো এইটা কি দেশি জাতের গরু? যাক ভালো, এটা উনি ভাগ্য ভালো উনি বলে নাই যে এটা ভুট্টি, কারণ অনেকেই দেশি জাতের ছোট গরুগুলাকে ভুট্টি বইলা চালাই দেওয়ার একটা প্রবণতা আছে। তো এই গরুটার তো খুব বেশি বড় নাই, এটা কি দাঁত হয়েছে? দাঁত হয় নাই, তার মানে এটা তো কোরবানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বয়স হয়েছে কেমনে বুঝলেন? এটা আপনাদের পালা? জি পালা গরু না বলতে, না কেনা গরু, কিন্তু এই কোয়ালিটির গরু হচ্ছে এরকমই হয়, মানে ছোটই হয়, এর চেয়ে বড় হয় না, এর চেয়ে খুব একটা বেশি বড় হয় না। এইটার দাম কি রকম চাওয়া হচ্ছে আপনি? এটার দাম চাচ্ছেন 55,000। 55,000 টাকা আপনি এটার দাম চাচ্ছেন? জি জি। সুস্থ মস্তিষ্কে একেবারে এটার দাম চাওয়া হইতেছে 55,000 টাকা। কত হইলে আপনি গরু বিক্রি করবেন? আমি 48 হলে ছাড়বেন। 48 হলে ছাড়বেন? আপনার কাছে কি মনে হচ্ছে দামটা একটু বেশি হয়ে গেছে না? না দামটা বেশি না। আমার কাছে মনে হচ্ছে যে দামটা বেশি তুলনামূলক। আপনার কিভাবে মনে হচ্ছে? মানে গরু তো অনেক, গরু কিন্তু অনেক ছোট, তাও কতটুকু হবে? মন্দুই হবে না? হবে না, একবারে তুলে দিলি মনে হয়। একবারে মাথা খোল যায় হেভি, ওগুলো তুলে দিলি একবারে। আচ্ছা, তো এটা বেশ ছোট সাইজের গরু এবং দামও মোটামুটি। আপনার আরো গরু আছে? এগুলা তো কষাইয়ের গরু, এগুলা দেখে লাভ নাই। আমি এই গরুটা একটু দেখতে চাই। এই গরুটা কি আঙ্কেল আপনার? এটা একটু দেখেন না আমাকে। না না মাথা তুলে না, আপনি একটু দামটা একটু বলেন আমাদেরকে আর এই গরুটার সম্বন্ধে একটু বলেন। এটা কয় দাঁত? চার দাঁত। তো এটার আপনার কী পরিমাণ মাংস হবে আপনার আইডিয়া? কি দাম আছে ওর? হলো 90,000। আপনার চাওয়া দাম 90,000 নাকি বিক্রি দাম? বিক্রি আছে 90,000। বিক্রি আছে 90,000, চাওয়া দাম কত? চাওয়া দাম 1,10,000 আছে, 1,20,000 আছে। 1,10,000 চাচ্ছেন? এটা কি কুষ্টিয়ার গরু? চুয়াডাঙ্গা গরু। আর পরেরগুলো আপনারা কি? পরেরগুলো তো মনে হয় নন কষায় একবারে, মানে প্রপার কষাইয়ের গরু তাই না? এই কিন্তু এটা কোরবানির জন্য কিনতে পারবো? হ্যাঁ এটা কোরবানির জন্য। এটা কয় দাঁত? চারটা দাঁত। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা একটু সামনে যাই। ঠিক আছে আচ্ছা, এইবার আমরা আরও কিছু ছোট গরুর কাছে আসছি, যে ধরনের গরুগুলো আপনাদের মানে চাহিদার শীর্ষে থাকে, একটু ছোট সাইজের গরু বা এই যে এই টাইপের যে গরুগুলা। আচ্ছা ভুট্টিও আছে না আপনার কাছে? আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন। শিপলু ভাই। শিপলু ভাইয়ের গরু আপনার বললে, জিজ্ঞেস করলে চিনাই দিবে মানুষজন। আচ্ছা তো ওই ওই কর্নারেরটা কি দাঁত হয়েছে? চার দাঁত। ওই যে ওইটা চার দাঁত। হাসান একটু যা তো। আচ্ছা তুই যা গরুগুলা এটার সামনে দাঁড়া, তাহলে আমি বুঝাইতে পারবো। হ্যাঁ এইটা ওই সাইডে যা। হ্যাঁ এটা, এটার দাম কত চাচ্ছেন আপনি? চাওয়া দাম? এটা চাওয়া দাম হলো আপনার 45,000 টাকা চাওয়া দাম। বিক্রি 40 হলে বিক্রি করবেন? আচ্ছা এইবার এইটা, এইটা দাঁত হইছে না? জি। এইটা কত দাম চাচ্ছেন? এর দাম চাচ্ছি 50। এটা কি কতটুকু হবে? দেড় মন? 70 কেজি আছে। 70 কেজি হবে? আচ্ছা তো কত হলে বিক্রি করবেন? এটা 45। 45 হলে বিক্রি করবেন? আচ্ছা এর এরপরে এইটাতে আসি, এটা কি দেশি গরু? দেশি সার। এই দেশি সারটার দাম কত চাওয়া হচ্ছে? পঁচাত্তর। বিক্রি? সত্তর হলে বিক্রি করবেন? আচ্ছা এরপরে এই সাইডে আরেকটা গরু আছে, নাম কি? ইয়াসিন। দেখি ইয়াসিন সাহেবের গরু। এটা দাঁতছে ভাই? কয় দাঁত এটা? এগুলা কোন জায়গার গরু? আপনি? আচ্ছা এরপরে এই গরুটা একটু দেখি, এইটার দাম আপনি কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা।
এটা এটা কয় মন হবে? এটা 3 মন হবে? এটা মিনিমাম 4 মনের উপরে আছে। 4 মনের উপরে হবে? আচ্ছা, তো এটা 110,000 চাচ্ছেন, বিক্রি কত? 90 হলে ছাড়ব। 90 হলে ছেড়ে দিবেন? আচ্ছা, এটা 110 চাওয়া হচ্ছে, 90,000 হলে উনি ছেড়ে দিবে। আর তারপরে আরেকটা সাদা গরু দেখতে পারতেছি, ওইটাও একই দাম, এটা 110। ওইটা 90 হলে ওইটাও 90 হলে ছেড়ে দিবেন, 110,000 টাকা দাম চাওয়া। এই এই যে এই এই গরুটা 110,000 টাকা দাম চাওয়া আর বিক্রি 90,000 টাকা। এরপরেরটা কি গাই গরু? এটা গাই গরু? অরিজিনাল সিন্ধি দামুর, কত দাম চাচ্ছেন? 90,000 টাকা দাম চাচ্ছেন, বিক্রি কত? 80 হলে বিক্রি করবেন। আচ্ছা, এরপরে ওই সাইডে কিছু ছোট গরু আছে, ওই ছোট গরুগুলো দেখবো। এই সাইডেও আছে কিছু গাভী গরু, গাভী না? আচ্ছা, চলেন তাহলে ওই সাইডের ছোটগুলো একটু দেখি। এখানে কিছু ছোট গরু আছে, এই গরুগুলো কি পালার জন্য? এগুলো সবই ভুটানি? সব ভুটানি না, একটা আছে দেশি। কোনটা? ওই যে ওইটা, এই কর্নারেরটা? আর সব ভুটানি। আচ্ছা, তো ওই কালোটা কত? একবারে কালো যে কালোটা, আর কালোটার পরেরটা একই দাম 40? এগুলো 40 হলে আপনি ছাড়বেন? চাওয়া দাম কি তাহলে আর একটু বেশি? হ্যাঁ, 45-47 চান। আর ওই সাইডে আরও কিছু ছোট গরু আছে, ছোট গরুগুলো একটু দেখে আসেন। এগুলা কি কোরবানির জন্য? এগুলা হাসা? এই যে এইটা এইটা এই এইটা এটা ষাঁড় গরু। এই এটার দাম কত? এটা কি দেশি গরু? হ্যাঁ, দেশি 52। আচ্ছা, তো এটার দাম কীরকম চাওয়া হচ্ছে? ৪৫ বিক্রি? ৪০। আর এই হাসাগুলা? এরকম দাম 40 বিক্রি? ওইগুলার দাম তো আবার একটু বেশি মনে হয়। ৫০-৬০ গরুর দাম তুলনামূলক গত বছরের চেয়ে এবছর বেশি না? তেমন বেশি না। আচ্ছা, তো এই গরুগুলো নিতে হলে আপনার কাছে, ওগুলোও কি আপনার? ওই পাশের গুলো? আচ্ছা, ওগুলো আরেকজনের। এই গরুগুলো কিনতে হলে আপনাদের আসতে হবে হাটের ঠিক মাঝামাঝি জায়গায়, 3 নম্বর টিন শেড। এটা হচ্ছে গিয়ে শিপলু ভাইয়ের টিন শেড নাকি? গাবতলি গরুর হাটের বড় গরুগুলা যেই টিন শেডে পাওয়া যায়, এটা কত নম্বর টিন শেড? 4 নম্বর টিন শেড না? 4 নম্বর টিন শেড। এগুলো হচ্ছে গিয়ে ডাক্তারের গরু, সুমন ডাক্তারের গরু, সুমন ডাক্তারের গরু, নেকবর ভাই বা সুমন ডাক্তারের গরু। এই গরুগুলা উনি চাচ্ছে 5.5 লাখ টাকা করে, এবং মোটামুটি 4 লাখ, 3.5-4 লাখ হলে উনি বিক্রি করবে হয়তো। তো এগুলা আসলে ওইভাবে আলাদা আলাদা করে দাম বলে না, এগুলা একবারে উনি গড়ে বলে দেয় যে এগুলা আমি 3.5 লাখ করে হলে ছাড়বো। যেমন ওইগুলো হয়তো সে 3 লাখ করে ছেড়ে দিবে, ওই সাইডের যে লাল গরুগুলো দেখতেছেন। তারপর এই গরুগুলো সবগুলো 4 লাখ করে হলে ছেড়ে দিবে। এখানে নেপালি গরু আছে বেশ কিছু, ইন্ডিয়ান গরু আছে, এগুলা নেপালি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এগুলো সবই নেপালি গরু। সামনের দিকে গেলে আমরা হয়তো কিছু ইন্ডিয়ান গরু দেখতে পারবো। এই যে এগুলো ইন্ডিয়ান গরু, এগুলো ওনারা 4 লাখ করে, গড়ে 4 লাখ করে হইলে ওনারা বিক্রি করে দিবে ওনাদের গরু। এর আগের দিনও আমি আপনাদেরকে একটা গরু দেখাইছিলাম, এগুলো হচ্ছে গিয়ে গাবতলির সবচেয়ে বড় যে ব্যাপারী সুমন ডাক্তারের গরু। এটার দাম কত? হ্যাঁ, 4.5 লাখ বিক্রি। সবচেয়ে বেশি কোনটা? এই সাদাটা, এটার দাম কত চাওয়া হচ্ছে? এইটার দাম কত চাওয়া হচ্ছে? হ্যাঁ,
দাম বলতে মাঝে মাঝে একটু নারাজ থাকে, দাম বলতে চায় না, কিন্তু গরুর যে মালিক সে থাকলে দামগুলো বলে দেয়, সে আজকে নাই ওইভাবে। এগুলো ইন্ডিয়ান গরু সবই, ওই সাইডে যেগুলো আছে ওইগুলোও ইন্ডিয়ান। আর ওই সাইডে পাঁচটা মনে হয় চার পাঁচটা সার আছে, এগুলা সার গরুগুলো, এগুলো বিশাল সাইজের। এগুলার সাইজ আসলে বলে বোঝানো যাবে না যে এগুলো কত বড় বড় সাইজের গরু। ৪-৫ লাখ উনি চায় বোধ হয়, এই সারগুলো উনি ৬ লাখ করে চায়, ৫ লাখ করে হলে উনি বিক্রি করবে। তুমি আগের দিনও ছিলা, তার মানে কি প্রতিদিন আসো? তুমিও ছিলা আগের দিন? আচ্ছা, ওই সাইডে কি উট আছে? আচ্ছা, তো চলো একটু উটের কাছে যাই আমরা। উট তো দেখবো, উট দেখার আগে একটু বড় গরু দেখে আসি। ভাই গরু এটার দাম কত? এই যে যেটা খুলতেছেন এখন, এটা বিক্রি হয়ে গেছে? কোন ছয়টা? আচ্ছা, এই দুইটা আর এই এই চারটা। কবে বিক্রি হলো? আজকেই? কত করে বিক্রি? না, বিক্রির রেট তো এখনকার রেটের সাথে মিলবে না, তাই না? আচ্ছা, উটের দাম কত করে চাচ্ছেন? হ্যাঁ, কত করে বললেন? ২০ লাখ। ২০ লক্ষ টাকা করে উটের দাম চাওয়া হচ্ছে। হ্যাঁ, দুষ্টামি করছে না? দুষ্টামি করলে তো হবে না, দুষ্টামি করলে তো। আপনি এটার দাম কত চাচ্ছেন ভাই? আর বিক্রি কত? ২০ লাখ করে দাম? আপনি রাগ হচ্ছেন কেন বাচ্চাদের সাথে? গরু খাইতে চায় না? তো বাচ্চারা তো হাটে আসবেই। হ্যাঁ, না গরু থাপড়াবে না। আচ্ছা, আপনি আমার একটু সিরিয়াসলি দাম বলেন তো, উটের দাম ১৪-১৩ লাখ দাম কয়, আমরা ১৫ হইলে ছেড়ে দিই। আপনারা ১৫ হইলে ছাড়বেন? আর এই এই এইটার দাম কত যাচ্ছেন? অস্ট্রেলিয়ার একটা ৮.৫ লাখ, ৮.৫ লক্ষ টাকার এই গরুর দাম। বাহ, বেশ বড় আছে না? আচ্ছা, আর এইগুলার দাম হচ্ছে ১৫ লাখ করে হলে তারা ছাড়বে, দাম চাচ্ছে ২০ লাখ করে। উটের সাইজ খারাপ না, বেশ ভালোই আছে, কিন্তু চেহারা খুব একটা সুবিধার না, এবং এটা মনে হয় একটু বৃদ্ধ টাইপের উটটা। এগুলো একটু দেখাই আপনাদেরকে কাছের থেকে। এগুলো ২০ লাখ করে চাইতেছে একটু, মানে উট মাত্র ৩টাই আসছে না হাটে, ওনারাই আনছে, এই এই জন্য একটু হালকা গরম আছে ওনারা। আচ্ছা, যাই হোক, গাবতলি হাটের এই ৩টা উট, আপনারা চাইলে উটগুলো এসে দেখে যাইতে পারেন, তবে আমি বলবো না যে এই উটগুলোই আপনাদের কিনতে হবে বা কিছু, কারণ দাম অনেক বেশি, অতিরিক্ত দাম। সেই তুলনায় গরুর দাম মোটামুটি কম আছে অন্যান্য জায়গায়।
আমি এই জায়গার কথা বলবো না। আর এগুলা ওই যে বড় যেগুলো গরু দেখতেছেন এগুলো সব হয়েছে গিয়া ডাক্তারের গরু। গাবতলি হাটের সবচেয়ে বড় যে ইয়ে আছে কি বলবো ব্যাপারী, ওনার গরু ওই যে ওইগুলা ওনারা 4 লাখ 5 লাখ করে বিক্রি করেছে। ঠিক আছে, তো আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই। হাটে তেমন গরু এখনও উঠে নাই, যখন হাটে আরও গরু উঠবে তখন ইনশাল্লাহ আমরা হাটে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতন বিদায়, সবাই আল্লাহ হাফেজ বলো তো।